আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো রিং আইডির নতুন সর্বশেষ আপডেট। সর্বশেষ আপডেট কি নিয়ে এসেছে রিং আইডি তা দেখব এই ভিডিওতে। আপনার রিং আইডিতে ঢুকতে গেলে প্রথম ইন্টারফেজে কিন্তু এই অপশনটি আসে, যা আপনি ক্যান্সেল দিলেও রিং আইডি সমস্যা হবে না এবং আপডেট দিলেও রিং এর জন্য ভালো হবে। কিন্তু ক্যান্সেল দিলে একটি সমস্যা হবে, সেটি হচ্ছে ভিডিও দেখা নিয়ে একটি সমস্যা হবে এবং অন্যান্য যেই ভার্সনগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন না। আপনি ভিডিও দেখতে গেলে যদি এরকমভাবে এই অপশনটি আসে, তাহলে মনে করতে হবে আপনার 100% আপডেটটা দিয়ে নিতে হবে। সর্বশেষ আপডেটটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আসবে, আর অন্যান্য যে আপডেটগুলো দেওয়া আছে সেটিও কিন্তু আপনি পাবেন না। সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে বলছে, অবশ্যই ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। আপনি ইনস্টল করলে আর কোনো সমস্যা হবে না, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনি ক্লিক করলে সর্বশেষ আপডেট ভার্সনটি আপনি পেয়ে যাবেন। প্লে স্টোরে নিয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে আপনার এক্সট্রাভাবে প্লে স্টোরে যেতে হবে না। আমার ভিডিওর নিচ থেকেই ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করেই আপনি আপডেট ভার্সনটি পেয়ে যাবেন। তাহলে আমরা এখন মূল পেজে চলে যাই, যেখানে এনে আমরা কি কি আপডেট দিছে তা দেখানোর জন্য। আজকে সর্বশেষ আপডেট আছে, যদি আপনি মনে করেন আজকে টাকা একটি এজেন্টের মাধ্যমে যদি উইথড্র দিয়ে থাকেন, তাহলে তাহলে আপনি খুব সহজভাবে পেয়ে যাবেন। এবং দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে সুসংবাদ, আর একটি হচ্ছে দুঃখের সংবাদ। সুসংবাদটাই আগে বলতে হয়, কারণ দুঃখের সংবাদটা পরে বললেই ভালো হয়। রিং আইডিতে কমেন্ট হিসাবে যখন ঢুকবেন, তখন অবশ্যই আপনার যদি আপডেট না দেওয়া থাকে, তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারবেন না, আপনাকে ভিডিও ক্লিক করতে দিবে না। তাই অবশ্যই আপডেট দিয়ে নেবেন। গোল্ডেন মেম্বারশিপের নিচে আগে থাকতো এখানে আপনার আইডি নাম্বার, এখন কিন্তু আইডি নাম্বার নাই, আছে আপনার যে রেফার কোডটি আছে, সেই রেফার কোডটি আপডেট দেওয়ার পর কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে। এখন আপডেটের পরে এই রেফার কোডটি এখানে বসায় দিছে। আর আছে যদি আপনার একটি এজেন্টের মাধ্যমে টাকা উইথড্র দিতে যান, তাহলে আগে আমরা জানতাম এজেন্টে এপ্রুভ আগে দিয়ে 72 ঘন্টা পর্যন্ত টাইম নিত, তারপর আপনাকে টাকা দিত 72 ঘন্টার ভিতরে। এখন কিন্তু ওরকম সিস্টেম হবে না, এখন আপনি এপ্রুভ দিলেও আপনার লাভ নেই, এপ্রুভ না দিলেও আপনার কোনো লাভ নেই। কারণ যদি এপ্রুভ দেয় আগে, এপ্রুভ দেওয়া মাত্র আপনার 10 দিনকার কাউন্ট শুরু হয়ে যেত, এখন কিন্তু 10 দিনকার কাউন্টটা এখন শুরু হবে না। কারণ হবে না, এই জন্য যদি আপনি ওই নতুন আপডেটে যে সিস্টেমটি বাড়ি করছে, নতুন একটি SMS আসবে আপনার কাছে, SMSটি যদি রিপ্লে করেন, তখন থেকে আপনার 10 দিনকার গণনা শুরু হয়ে যাবে, মানে টাইম শুরু হবে 10 দিনকার। আর যদি আপনি ওই অ্যাসেসমেন্টটা লেটে দেন, তাহলে কিন্তু আপনার 10 দিনকার কাউন্টটাও লেট হবে, যখন থেকে আপনি শুরু করবেন মানে রিপ্লে করবেন তখন থেকে কাউন্ট শুরু হবে। আর যে পর্যন্ত আপনি মেসেজটা রিপ্লে না দিবেন, এপ্রুভ না দিবেন, ওই অবধি কিন্তু আপনি ওই যে এজেন্টে আপনাকে টাকা দিছে সেই এজেন্টও কিন্তু টাকাটা পাবে না। তবে এটা মনে করা যাবে না যে আজকে আমাকে এতদিন 72 ঘন্টা, 74 ঘন্টা, 5 দিন পর্যন্ত এই এজেন্টে আমারে ঘুরাইছে, এখন আমি এজেন্টে ঘুরাবো, এটাতে কোনো ফায়দা পাবেন না। কারণ এটাতে ফায়দা পাবেন না এই জন্য, আপনি শুধু এজেন্টকে ভোগান্তি করতেছেন না, আপনি নিজেও ভুগতেছেন, আপনি সময় আপনার নিজেরটাও নষ্ট করতেছেন এবং এজেন্টেরও টাকাটা আটকে রাখছেন। আপনি যদি সরাসরি সাথে সাথে SMSটি রিপ্লে করেন, তাহলে কিন্তু এজেন্টেও সাথে সাথে টাকাটা পাবে এবং আপনার 10 দিনকার কাউন্টটাও কিন্তু হয়ে যাবে। অতএব দুজনের উপকার। আগে
এ প্রুফটা দিয়ে এরা টাকা দিত পরে। আগে এ প্রুফ দিত 72 ঘন্টার ভিতরে টাকা দিত, এ প্রুফ দিয়ে কোম্পানি থেকে টাকা আনতো তারপরে দিত। এখন কিন্তু এ প্রুফ দিলেও আমাদের কাউন্ট হবে না, এ প্রুফ না দিলেও কাউন্ট হবে না। এ প্রুফ না দিলে এদের লস, এবং SMS রিপ্লাই না দিলে আমাদের লস এবং এজেন্টেরও লস। তবে এখন যে সিস্টেমটি বের করতে পারে এজেন্টরা, নতুন নিয়ম যে এ প্রুফ দিবে আর আপনাকে ফোনে বলে দিবে যে আমার একটি রিপ্লাই মেসেজ যাবে, এই মেসেজটি কনফার্ম করে দেন। যদি আপনি পরিচিত না হয় তাহলে এই ভুল কাজটি করা যাবে না। আপনার যদি পরিচিত না হয় আর আপনি যদি মেসেজটি রিপ্লাই দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে যদি টাকাটা না দেয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য যে কোম্পানি যে নতুন সিস্টেমটা তৈরি করছিল সেই নতুন সিস্টেমটা আপনি অবলম্বন করেছেন, এ কারণে কোম্পানি কোনো মতে আপনার কোনো কথা আর শুনবে না যদি ওই এজেন্ট আপনাকে টাকাটা না দেয়। তবে মনে রাখতে হবে, যদি পরিচিত না হয় এজেন্ট তাহলে কখনো এই ভুল কাজটি করা যাবে না। রিপ্লাই মেসেজটা টাকা আসার পরেই দিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আর একটু যদি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। এরকম নতুন নতুন ইনকাম রিলেটেড এবং ফ্রি ইনকাম করার জন্য অনেক ভিডিও আমরা তৈরি করে থাকি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।